এই যে এখানে একটা ছেলে বসা আছে, তুমি আসো, মাশাআল্লাহ, এর নাম আসিফ। ও আজকে আমার সাথে দেখা করে বলতেছে, হুজুর আপনার 450 ওয়াজ আমার কাছে আস। আমি তো অবাক, কি বলে এই যে ছেলে, সাধারণ ছেলে, দাঁড়াও তো দেখি আসিফ, তোমরা সবাই দেখো, মাশাআল্লাহ, একেবারে সাধারণ ছেলে। হুজুর আজকে আপনি মাহফিলে আসবেন, এই জন্য একটা নতুন মোবাইল কিনে আনছি যে হুজুরের সাথে একটা ছবি উঠাবো। তা আমি বললাম, আসিফ তুমি একটা ওয়াজ বলো তো, কি শুনছো? হুজুর আপনি একটা ওয়াজে বলতেছিলেন, এক ডাবওয়ালা গলির মধ্যে ডাব বিক্রি করে করে যাইত, আপনি ডাবটা নিয়ে আপনার মারে খাওয়াইতেন। তো যেদিন আপনি মিশর চলে গেছেন, ডাবওয়ালা তো ওই আগের মতো কচি ডাব বলে বলে ডাকে। আমার মা আমার ছোট ভাইটারে পাঠাইছে, ডাবওয়ালারে গিয়ে একটু বুঝায় বল, যখনই কচি ডাব বলে ডাকটা দেয়, আমার ছেলের কথা আমার মনে পড়ে যায়, আমার খুব কষ্ট লাগে, একটু গিয়ে বুঝায় বল আমাদের বাসার সামনে যেন কচি ডাব বলে আর ডাক না দেয়। আমার ছোট ভাই হাত চেপে ধরে লোকটারে গিয়ে বলল যে আপনি আর কচি ডাব বলে আমাদের বাসার সামনে ডাক দিয়ে না। লোক অবাক হয়ে গেছে, কেমন কথা, আমি আমার ব্যবসায়ীর ডাক দিব না কেন? বলছে আমার আম্মা আমার বড় ভাই চলে গেছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে, আপনি যখনই কচি ডাবটা বলে ডাক দেন তখনই আম্মার কাছে আমার ভাইয়ের কথা মনে পড়ে, আমার ভাই আপনার কাছ থেকে ডাব নিয়ে আম্মারে খাওয়াইতো, এখন আমার ভাই চলে গেছে বারবার ভাইয়ের কথা মনে পড়ে, এজন্য আম্মা বলছে যদি একটু ডাক না দিতেন আম্মা খুব খুশি হইত। এই হচ্ছে মা। আর বাপ কেমন? বাপ এমন, আমি দেখছি যেদিন আমি মিশর যাই, আব্বা আমারে খুব তাড়াতাড়ি বিদায় দিচ্ছে, বাজান চলে যাও, বাজান দেরি করো না, যদি ঝামেলা হয়ে যায় তাড়াতাড়ি যাও। আমি খুব মনে মনে কষ্ট পাইলাম যে কিরে আব্বা আমার এত তাড়াতাড়ি করলো কেন, আমি 5 বছরের জন্য চলে যাচ্ছি, আব্বা কেন তাড়াতাড়ি যেতে বলল। মিশর চলে গেলাম, ছোট ভাইরে একদিন জিজ্ঞাসা করলাম যে আব্বা তাড়াতাড়ি এটা বলতেছিল কেন? আমার ছোট ভাই বলতেছিল, আব্বা তাড়াতাড়ি এটা বলতেছিল এই জন্যে কারণ আব্বার চোখে পানি টলমল করতেছিল, তুমি যদি এটা দেখতা তোমার জন্য যাওয়াটা বড় কষ্ট হইতো। আব্বা যে বাসা থেকে মাদ্রাসায় গেছে, পরে মাদ্রাসা থেকে 3 দিনের মধ্যে আব্বা আসে নাই, শুধু মাদ্রাসার মধ্যেই থেকেছে, মাদ্রাসার মধ্যে খেয়েছে, ঘরের মধ্যে আসলেই তোমার কাপড়গুলো ধরে ধরে আব্বা কাঁদতো আর বলতো এটা আমার ছেলের রেখে যাওয়া জামা। আমার মনে পড়ে গেছে ইয়াকুব আলিহি সালামের আর ইউসুফ আলি সালামের ঘটনা। এজন্য আমার ভাইয়েরা মাকে যখন কষ্ট দিবেন আপনি বুঝবেন আজাব আসতেছে। 6 নম্বরে এটা বলি আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন বানায় নিবে। বন্ধু যদি বলে রাত 2টার সময় চলে আস, কনকনে শীতের ভিতরে বের হয়ে যাবে। এরপরে 8 নম্বর আল্লাহর হাবিব বলেন, আকসাবাহু, বাপকে বড় পর বানায় দিবে। অনেক ছেলেরা বাপকে মুখে মুখে বলে তুমি মূর্খ, তুমি বুঝবা কি? বুঝেন আপনার বাপ মূর্খ কেন? আপনারে শিক্ষিত করতে গিয়ে আপনার বাপ মূর্খই রয়ে গেল। আপনার বাপ মূর্খ কেন? শিক্ষিত করতে গিয়ে মূর্খ রয়ে গেল। 12টার সময় তুমি মোবাইল চালাও, তোমার বাপ গিয়ে বলে বাপরে মোবাইলটা বন্ধ কর, তোর চোখের না জানি ক্ষতি হয়। আপনি বলেন ধর, তুমি কি বুঝবা, তুমি যাও গিয়ে ঘুমাও। এরকম সন্তান আছে না নাই? এরকম বলাটা হারাম। খবরদার, ওয়ালা তাকুল্লাহু মা উফ, উফ শব্দ মা বাপের উপরে ছেড়ে দিও না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়ার তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলে? এখন মুসলমান মা বাপরে ধমক দিয়ে কথা বলে। একজন ছেলে বাপের কাছে হুন্ডা চেয়েছিল, বাপ একটার পর একটা হুন্ডা কিনে দিছে, যখন যেটা লাগবে, R15 না কি জানি বলে, হ্যাঁ R15, যাকে এগুলা কোনোদিন শখও ছিল না, এগুলা নামও জানি না, সিনিও না। ও মাঝে মাঝে আমার ড্রাইভার বলে যে হুজুর এটা R15, আমি বুঝি কি কামটা কি, হুন্ডা তো সবই এক সমান,
না হুজুর এটার দাম অনেক বেশি। তো এরকম ছেলে চাইছে বাপের কাছে, বাপ বলছে বাজান এই মাসে তো টাকা নাই, তোরে জমায় কিনে দিব। ছেলের আর সহ্য হয় নাই, বাপের গায়ে নিজে পেট্রোল ডাইলা বাপের গায়ে আগুন ধরায়। বাপের গাটা যখন দাল দাল করে আগুন দিয়ে জ্বলে, সন্তানটা নজর করে দেখে বালিশের নিচে অলরেডি বাপ টাকাগুলো জমাচ্ছিল। সন্তানের শখ পূরণ করবে, কোন বাপ চায় না সন্তানের শখ পূরণ করতে? আমার ছেলে মাদ্রাসায় যাবে, আমার কাছে বলছে আব্বা আমার একটা কেটস দরকার, আমি হাইটা হাইটা যাই, আমার পায়ে একটু ব্যথা লাগে। এই মাহফিলের ব্যস্ততায় ওই দিন একটু সময় পেয়েছি জুমার পরে, গোপালগঞ্জে গিয়ে মাহফিল ধরতে হবে, তারপরেও আমি তার একটা না দুইটা না অনেকগুলো দোকান দেখাইছি, বাজার তোমার কোনটা পছন্দ হয়। বাপ তো এইভাবে সন্তানের পছন্দরে দাম দেয়, কিন্তু অনেক সন্তান আছে বাপকে তুচ্ছ করে বলে তুমি কি বুঝবা, এই কথা যখন তুমি বললা প্রতিনিয়তই বেয়াদবি যখন তুমি করবা, অনেক বড় ডিগ্রি থাকতে পারে, অক্সফোর্ড থেকে তুমি পড়ে আসতে পারো, লন্ডন থেকে তোমার ডিগ্রি থাকতে পারে, অনেক বড় অ্যাডভোকেট তুমি হতে পারো, কিন্তু তোমার জীবনে কোনোদিন সুখ আসবে না, ঠিক কিনা বল? সুখ মানে শুধু টাকা না, সুখ মানে শুধু ডিগ্রি না। আপনি বিয়ে করছেন 25 বছর পোলা পান নাই, সুখ আছে? ঘরের ভিতরে যাইবেন খেস খেস বেস 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 শুরু হবে, কিসের সুখ? মা বাপের সাথে সুন্দর আচরণ করেন, ইনকাম নাই 500 টাকা নিয়ে দেন আম্মা এটা রাখেন। আমার ছোটবেলা আমার পরিষ্কার মনে আছে, ওই সময় আমি ক্লাস 7 পড়ি, NTV একটা প্রোগ্রাম হইত, তখন এই টিভির যাত্রার মাত্র শুরু বলতে গেলে, 7-8 পড়ি তখন NTV মাত্র শুরু হয়েছে NTV, তখন একটা প্রোগ্রাম করতাম কোরআন শিক্ষার আসর, ছোট মানুষ ছিলাম প্রোগ্রাম করতে যাইতাম, তো প্রোগ্রাম করলে 2-3 দিন পর পর 500 টাকার একটা নোট দিত, 500 টাকা, কি মনে করছেন? এই 500 টাকার নোটটা পাওয়ার সাথে সাথে আমি আইনা আমার মায়ের হাতে দিতাম একবার, বাপের হাতে দিতাম একবার, দেওয়ার পরে আব্বা আম্মা যে কি খুশি হইতো, আব্বা বলতো থাকে এগুলো দরকার নাই বাজান, এখন পড়ার সময় পড়াবার দিয়ে এইগুলাতে যাওয়া দরকার নাই। আম্মা কইতো যে থাক মাঝে মাঝে গেলে ওর প্রতিভার বিকাশ হবে, মাঝে মাঝে যাক সব সময় দরকার নাই। সেই থেকে এনে যখন দিতাম খুব খুশি হয়ে যেত। আপনি কিচ্ছু পারেন না, অল্প কিছু ফল হলেও মার সামনে এনে দেন, বাপের সামনে এনে দেন, দোয়ার বরকতে আল্লাহ অনেক 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 আপনার জন্য খুলে দিবে, ঠিক কিনা বলে? কত নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ 8 নাম্বার শেষ, আপনারা 6-এর মধ্যে বসে আছেন কিসের জন্য? এবার 9 নাম্বারে যাব, ওয়াজ কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, একটু আল্লাহর জন্য যদি মনটা নরম হয় এটাতে লস না লাভ, পুরাটা লাভ। দুইটা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, কয়টা? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে এমন চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? দ্বিতীয় নাম্বার চোখ হলো আইনুন যে চোখ আল্লাহর জন্য জাগবে রাষ্ট্র পাহারা দিবে। আমার পুলিশ ভাইদেরকে বলি, আমার র‍্যাবের সম্মানিত ভাইদেরকে বলি, আমার ডিবির ভাইদেরকে বলি, আল্লাহর জন্য রাষ্ট্র পাহারা দেন। আইনুন বাতা তাহরুসু ফি সাবিলিল্লাহ, সীমানা রক্ষায় মুসলমানের পক্ষে যারা পাহারাদার হবে এদের জন্য আল্লাহর হাবিব বলতেছে এই দুই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আর ওই চোখের জন্য যে চোখ আল্লাহর জন্য কাঁদবে ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বারে আছেন? এবার 8 নাম্বারের পরে 9 নাম্বারে আসেন। 9 নাম্বারে আল্লাহর হাবিব বলেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আজাব আসার আগে দেখবা মসজিদে মসজিদে
ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক না বেটি? হয় কি বলেন, সাতক্ষীরাতেও হয় এগুলা?